हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल अदितिज लाइफ स्टोरी। सो तुम्हारा सकले कैमन आज आशा करी भीषण भलो आज भीषण भलो आज। तो आज हमें आर चले अनेक दिन बाद तुम्हारे संगे एक छोटो ब्लग शेयर करते। तो तुम्हारा देखते ही पाच हमें सकाल सकाल रेडी हो गए, एन बेजे गए सकाल आठटा। तो हमें सबाई रेडी शेडी बैरिए पड़े हाली शहर दिखे। तो हाली शहर गंगा स्नान करते, तार कारण हलो दो दिन पर हमारे गृहप्रवेश आ, तो সেই কারণেই আমরা যাচ্ছি হালি শহরে গঙ্গা স্নান করতে। তো যেহেতু আমার সোনাটা হয়েছে, তো আমরা তো হসপিটালে ছিলাম, তো আমাদেরকে তো গঙ্গা স্নান করতেই হবে, তার নাহলে তো গৃহপ্রবেশ হবে না। তো আজ সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমার পুচকি সোনাটাকে নিয়েও গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকে আকাশটা দেখো কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। আজকে ওয়েদারটাও খুব ভালো, ভীষণ ভালো লাগছে আজকে বাইরে বেরিয়ে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম হালি শহর, হালি শহর সিদ্ধেশ্বরী ঘাট। তো এখানে আমরা স্নান করব। এখানটাতে না জি বাংলাতে যে সিরিয়ালটা হয় না রানী রাসমণি, ওই রানী রাসমণি সিরিয়ালের কিছুটা অংশ এখানে হয়েছিল, শুটিং হয়েছিল এখানে। তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে আগাতে থাকি। আর পুচকু সোনাকে তো এখানে স্নান করানো যাবে না, কারণ যেহেতু ঠান্ডা লেগে যাবে, তো ওর জন্য গঙ্গা জল নিয়ে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে স্নান করিয়ে দেবো। তো এখানে দিদিভাই আগে স্নান হয়ে গেছে দিদিভাই, তো দিদিভাই পুচকু সোনাকে নিয়ে আছে গাড়ির মধ্যে। তো ততক্ষণ আমি খাইয়ে নিয়েছিলাম দিদিভাই যতক্ষণ স্নান করছিল। মা বাপি তারা আগে চলে এসছে, মা বাপি মানু সবাই মিলে চলে এসছে এখানে, আমি আর আমার হাজবেন্ড ছিলাম ওখানে। তো দিদিভাই স্নান হয়ে গেছে আগে, তাই দিদিভাই গিয়ে পুচকু সোনাকে ধরলো। এবার আমি আমার হাজবেন্ড স্নান করতে যাবো, মা বাপির আগে স্নান হয়ে গেছে, ওরা বসে আছে ওখানে। গঙ্গার পাড়টা দেখো জাস্ট অসাধারণ লাগছে, আরও বেশি ভালো লাগছে আকাশটার জন্য, মানে আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। অনেক দিন পর গঙ্গা স্নানে এসেছি, এর আগে এসেছিলাম আমি আর আমার হাজবেন্ড এসেছিলাম আগে, অনেক আগে, প্রায় দু বছর হয়ে গেছে বোধ হয় এসেছি, আর এই আসলাম গঙ্গা স্নান করতে। আমি তো ভয় পাচ্ছি জলে নামতে, আমার জলে ভীষণ ভয় করে, যেহেতু আমি সাঁতার জানি না সেই কারণে ভীষণ ভয় লাগে আমার জলে। তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে, ওদের আগে স্নান হয়ে গেছে, ওরা পুজো দিয়ে চলে গেছে গাড়িতে। তো আমাদের এবার স্নান করে নিলাম আমরা, এবার আমরা পুজো দেব।
তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।